যিনি আমার ছোটবেলায় আমাকে দেখতেন, তিনি আমার মাকে বলেছিলেন খিচুড়িতে লবণ দিয়ে খাওয়াতে, দুধ বা পায়েসে চিনি দিয়ে খাওয়াতে। আমার ছেলের ডাক্তার, যিনি আমার ছেলের দেখাশোনা করেন, তিনি বলেছেন এক বছর পর্যন্ত কোনো ধরনের লবণ বা চিনি ওর খাবারে যোগ না করতে। এক বছর পর থেকে যোগ করতে পারবো, কিন্তু সেটাও খুব অল্প পরিমাণে। সেই পরিমাণটা আমি আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে বলবো এই ব্যাপারটা কেন কেন আগের ডাক্তাররা ঠিকই খাবারে লবণ দিতে বলতো, আর এখনকার ডাক্তাররা এত শক্তভাবে স্ট্রিক্টলি এক বছর আগে কোনো ধরনের চিনি বা লবণ যোগ করতে মানা করে। এটার পেছনে কিছু কারণ আছে। একটা কারণ হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু নিয়ে গবেষণা হয়। এখনকার গবেষণা হচ্ছে কেন কিছু কিছু মানুষের খুব অল্প বয়স থেকেই হাই প্রেশার বা কিডনির সমস্যা জাতীয় রোগ দেখা দিচ্ছে। যদিও তাদের লাইফস্টাইলে বা তাদের খাদ্যাভ্যাসে এমন কিছু নাই যেটা তাদেরকে এরকম এসব রোগ মানে এত সহজে হতে পারে তাদের, তো গবেষণায় দেখা গেছে এটার কারণ হচ্ছে ওই যে ছোটবেলায় যখন তার পরিপাকতন্ত্র ম্যাচিওর বা সুগঠিত হয়নি, তখনই তাকে তার খাবারে এমন সব উপাদান দেয়া হয়েছে যেগুলো পরবর্তীতে তার পরবর্তী জীবনে তার স্বাস্থ্যের উপরে এই খারাপ প্রভাবটা ফেলেছে। যার ফলে এখনকার ডাক্তারদের মধ্যে কিন্তু কোনো ধরনের দ্বিধা নেই যে এক ফোঁটা বা এক চিমটি লবণ স্বাদ হওয়ার জন্য দেব কি দেব না, কোনো দ্বিধা নেই যে আপনি আপনার বাচ্চার খাবারে, যার বয়স এক বছরের কম, সেখানে কোনো ধরনের বাড়তি লবণ বা চিনি দিবেন না। এখন আমি আপনাদেরকে এই জিনিসটা ব্যাখ্যা করব, এবং সঙ্গে এটাও বলবো যারা মনে করেন যে লবণ বা চিনি ছাড়া বাচ্চারা কিভাবে খায়, তাদের এই ধারণাটা খুবই ভুল। কারণ বাচ্চারা লবণ বা চিনির স্বাদ আসলে চেনে না। ওরা যেটা চিনে, যারা বুকের দুধ খায় তারা চেনে বুকের দুধের স্বাদ, আর যারা ফর্মুলা খায় তারা চেনে ফর্মুলার স্বাদ, মানে দুধের স্বাদ বাচ্চারা চেনে। তো যেই বাচ্চা শুধুমাত্র দুধের স্বাদ চেনে, সে কিন্তু কোনো তরকারিতে লবণ দেওয়া না হলে কী হয় আর লবণ দিলে কেমন স্বাদ হয় এগুলো কিন্তু সে চেনে না। বাচ্চাকে আপনি যখন খাবার দেওয়া শুরু করেন, স্টার্ট করেন, তখন যেসব খাবার আপনি দেন সেই সবের মধ্যে অযথা চিনি মেশানো কোনো দরকার নেই, কারণ আমরা ফলই দিই এবং ফলের মধ্যে যথেষ্ট সুগার থাকে এবং সেই সুগারটা ক্ষতিকর না। কিন্তু আপনি যদি সাদা চিনি বা মানে এক্সট্রা চিনি যদি আপনি যোগ করেন ওর খাবারে, সেটা কিন্তু ওর জন্য বেশ ক্ষতিকর। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো খাবারেরই যেটা অরিজিনাল টেস্ট, সেটা যে কোনো মানে আমরা যে কোনো প্রাণী আমরা কিন্তু সেটা পেতে বা খেতে পছন্দ করি। এই যে লবণ বা চিনি অ্যাড করা, এগুলো কিন্তু আমরা পরে শিখি মানে বলছি যে আমি যেহেতু আমি পরিচিত যে লবণ দিলে খাবারটা কেমন হবে, তো আমি সেই ধরনের লবণাক্ত খাবার খেতে আমি অভ্যস্ত। অনেক দেশি আছে, অনেক দেশের মানুষ আছে যারা ভাতের মধ্যে চিনি দেয়, অথচ আমরা কিন্তু চিনি দিয়ে ভাত খাই না, মানে আমরা যে ভাত রান্না করি সেখানে আমরা চিনি দিই না। কিন্তু আপনি থাইল্যান্ড বা এই ধরনের দেশগুলোতে দেখবেন ওরা ভাতে অল্প একটু চিনি দেয়, সব কিছুতে অল্প একটু চিনি দেয়, এবং ওদেরকে যদি আমাদের ভাত খেতে দেন ওরা কিন্তু একটু কেমন ওদের কাছে মজা লাগবে না। এটার কারণ হচ্ছে ওরা ওইভাবে অভ্যস্ত। তো একটা 6 মাসের বাচ্চা যাকে আপনি মাত্র সলিড শুরু করেছেন, তার ব্যাপারে যারা এগুলো বলেন যে ওরা এসব টেস্টলেস খাবার কীভাবে খাবে, আপনার কাছে যে টেস্টের যে সংজ্ঞা এটা কিন্তু ওর কাছে মোটেও এরকম না। সুতরাং এই টেস্টলেস খাবারই বাচ্চা খেতে পারে। বেশি টেস্টি খাবার খাওয়াতে গিয়ে বাচ্চার জন্য ক্ষতি ডেকে আনবেন না। কেন বাচ্চার জন্য ক্ষতি? বাচ্চার যে পরিপাকতন্ত্র সেটা হচ্ছে, আমি প্রথমে বলছি, ইম্যাচিওর বা এটা রেডি থাকে না। দেখবেন ছোট বাচ্চাদের গ্যাস হয় অনেক বেশি, একটু থেকে একটু খাবার চেঞ্জ করলেই তাদের নানান রকমের মানে অসুবিধা দেখা দেয়। তো এটার কারণ কী? এটার কারণ হচ্ছে ওদের এই পরিপাকতন্ত্র। তো দেখা গেছে এই এক বছর পর্যন্ত বাচ্চাদের যে পরিমাণ লবণ এবং চিনির দরকার হয় তাদের শরীরে, সেটা তারা বুকের দুধ বা যে যারা ফর্মুলা খায় এখান থেকেই কিন্তু তারা পেয়ে যায়। তার বাইরে যদি আপনি তার খাবারের মধ্যে এগুলো যোগ করেন, সেটা হলো ওর শরীরের জন্য এক্সট্রা, মানে ওর যেটা দরকার সেটা কিন্তু না, দরকারের বাইরেটা আপনি যোগ করছেন। সেটা যদি খাবারে এক চিমটিও হয়, সেই এক চিমটিও ওর জন্য এক্সট্রা, এবং সেই এক্সট্রা লবণটা বা চিনিটা ওর শরীর যখন বা ওর পরিপাকতন্ত্রকে যখন হজম করতে হয়, সেটা ওর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এখনকার গবেষণা বাচ্চাদেরকে যেই পরিমাণ লবণ বা চিনি দিতে বলে সেটা আমি আপনাদেরকে বলবো।
এক বছর পর্যন্ত একটা বাচ্চার সবচেয়ে বেশি যে সল্ট ইনটেক বা সবচেয়ে বেশি যে পরিমাণ লবণ খাওয়া উচিত সেটার পরিমাণ হচ্ছে 1 গ্রাম বা 0.4 গ্রাম সোডিয়াম। আর এই পরিমাণ লবণ বা সোডিয়াম তার বুকের দুধ বা ফর্মুলা থেকে সে পায়, এজন্যই তার খাবারে 1 চিমটিও লবণ বা চিনি মেশানো ক্ষতিকর। 1 থেকে 3 বছরের বাচ্চার জন্য ডেইলি 2 গ্রাম বা 0.8 গ্রাম সোডিয়াম, যেটা খুবই খুবই কম, বুঝতেই পারছেন। 4 থেকে 6-এর জন্য 3 গ্রাম বা 1.2 গ্রাম সোডিয়াম। 7 থেকে 10 বছরের জন্য 5 গ্রাম লবণ বা 2 গ্রাম সোডিয়াম। 11 বছর বা তার চেয়ে বেশি যারা, তাদের জন্য 6 গ্রাম বা 2.4 গ্রাম সোডিয়াম। অনেকেরই দেখবেন যারা মানে বাচ্চা না, বয়স হয়েছে, ডাক্তার দেখাচ্ছে কিডনির প্রবলেম বা হার্টের প্রবলেম বা হাই ব্লাড প্রেশারের প্রবলেম, তাদেরকে ডাক্তার কিন্তু বলে লবণ কম খেতে। এবং কাঁচা লবণ মানে যেটাকে আমরা বলি, যেমন ধরেন আমি একটা ফল খাচ্ছি সেখানে লবণ দিয়ে খেলাম, বলে এ ধরনের লবণ কখনোই না খেতে। এটার কারণ কী? এটার কারণ হচ্ছে লবণ আমাদের শরীরের জন্য মোটেও ভালো না। একদিকে যেমন ভালো, আমাদের খনিজ লবণ আমাদের প্রয়োজন হয়, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই অতিরিক্তটা আমরা না বুঝে, যেহেতু আমরা এ ধরনের খাবার খেতে অভ্যস্ত বা লবণ আমরা ইনটেক করতে অভ্যস্ত, এই জন্য এটা আমাদের শরীরের জন্য ভালো না হলেও আমরা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি। আপনারা যারা বাচ্চাদেরকে বিভিন্ন প্যাকেটের খাবার দেন, তারা অবশ্যই এই সল্ট বা সোডিয়ামের পরিমাণটা প্যাকেটের গায়ে লেখা থাকে সেটা দেখে খাওয়াবেন। এবং এসব ক্ষেত্রে একটা খাবারের কথা আমি বলতে পারি যেটা কখনোই বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না, সেটা হচ্ছে চিপস। কেন খাওয়ানো উচিত না, আমি যে পরিমাণটা বললাম, আর আপনার হাতের কাছে যে কোনো একটা চিপস আপনি পড়ে দেখতে পারেন সেখানে সোডিয়ামের পরিমাণ কত। এবার আসা যাক চিনির কথায়। এটা আমাদের খুবই একটা ভুল ধারণা যে বাচ্চারা চিনি খেতে পছন্দ করে। আমরা অনেকেই কাজটা করি, ফর্মুলাতে চিনি মেশাই বা বাচ্চার দুধে চিনি মেশাই, এটা কখনোই করা যাবে না। মিছরি বা চিনি এগুলো কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। কেন আমি এই কথাটা বলছি, মানে বা ডাক্তাররাই বা কেন চিনি খাওয়াতে বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়াতে বাচ্চাকে নিষেধ করে, এটা দুটো কারণ। একটা হচ্ছে মিষ্টি বা এই জাতীয় খাবার এগুলো বাচ্চার রুচিকে নষ্ট করে দেয়, যেখানে টক জাতীয় খাবার খাওয়ালে বাচ্চার রুচি বাড়ে। আর 2 নম্বর হচ্ছে বাচ্চার দাঁত নষ্ট হয়। বেশি যদি মিষ্টি খায়, বেশি যদি মিষ্টি জাতীয় জিনিস খায়, তাহলে তার দাঁতের উপর এটা প্রভাব ফেলে। এবং আমরা দেখবেন এটাকে আমরা বলি দাঁতে পোকা ধরা, আসলে এটা হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়া বা দাঁত মানে টুথ ডিকে এটাকে বলা হয়। এগুলো অ্যাভয়েড করার জন্য ডাক্তাররা কিন্তু বারবার বলে বাচ্চাকে বেশি মিষ্টি না খাওয়াতে। এখন ধরেন আপনি মিষ্টি জাতীয় খাবার একটা বয়সে গিয়ে, 1 বছরের পরে আপনি ধরেন তাকে পায়েস খাওয়াতে চান বা এ জাতীয় পুডিং খাওয়াতে চান, এগুলো খাওয়াতে চান, তাহলে আপনি কী করবেন? বাচ্চার খাবার মিষ্টি করার, যদি আপনার বাচ্চা মিষ্টি পছন্দ করে আর কি, আন্দাজে না, যদি আপনার বাচ্চা মিষ্টি খাবার পছন্দ করে, যেমন আমার বাচ্চা মিষ্টি খাবার একদমই পছন্দ করে না, বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে তাহলে আপনি কী কী অ্যাড করতে পারেন? মানে চিনি, সাদা চিনি কিন্তু খুবই খুবই খারাপ, সেটার বদলে আপনি যেটা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে খেজুর। খেজুর খাবারকে মিষ্টি করে। মিশ্রি কিন্তু চিনির একটা ভালো বিকল্প, খারাপ না। আর আরেকটা খুব ভালো জিনিস হচ্ছে মধু। তবে মধু 1 বছরের আগে বাচ্চাকে দেওয়া যায় না, 1 বছর পর থেকে আপনি বাচ্চার খাবারে মধু দিতে পারেন। বাচ্চার খাবার মিষ্টি করার জন্য আরেকটা অসাধারণ জিনিস হচ্ছে মিষ্টি আম বা যে কোনো মিষ্টি ফল, খেজুরের মতোই মিষ্টি ফল। যদি আপনি মানে যদি আপনার বাচ্চা মিষ্টি পছন্দ করে থাকে, ওই স্বাদটা পছন্দ করে, তাহলে চিনির বদলে এরকম যে কোনো একটা ফল ওর খাবারে অ্যাড করে দিয়ে বা ওটার ফলের রসটা দিয়ে আপনি কিন্তু খাবারটাকে মিষ্টি করতে পারেন। তো এই বিষয়টা নিয়ে যারা দ্বিধায় আছেন যে বাচ্চার খাবারে কি 1 চিমটি লবণ দেওয়া যাবে বা 1 চামচ চিনি দেওয়া যাবে, তাদের জন্য আমি এটা বলছি যে কোনোই দরকার নাই 1 চিমটি বা 1 চামচ লবণ। আপনি বাচ্চার ভালো চান বলেই, তাকে মজার মজার খাবার খাওয়াতে চান বলেই তো আপনি এটা যুক্ত করেন। এটা করে আপনি আসলে বাচ্চার আরও ক্ষতি করছেন। এই ক্ষতি যদি না চান, তাহলে আজকে থেকেই কোনো ধরনের চিনি বা লবণ দেওয়া বন্ধ করেন। 1 বছর পর থেকে আপনি যেটা করতে পারেন, অল্প লবণ দিতে পারেন। তো অল্প লবণ দেওয়া বা ধরেন এই যে বাচ্চাদেরকে আমরা যেভাবে খাওয়ানোর ব্যাপারটা করি, এটা কিন্তু বড়রাও যদি ফলো করি, ধরেন আমরাও যদি একটু কম লবণ খাওয়া শুরু করি, একটু স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করি, চিপস না খাওয়া শুরু করি, এটা কিন্তু আমাদের জন্য খারাপ হবে না, এটা আমাদের জন্য ভালোই। আমরা যেটা করেছি বা আমরা যেভাবে খাবার জিনিসটাকে একটু মিনিমাইজ করতাম, সেটা হচ্ছে প্রথম দিকে ধরেন আমরা কিছু একটা রান্না করবো, লবণ দেওয়ার আগে সেখান থেকে 1 চামচ আমরা বাচ্চার জন্য তুলে রাখতাম, সেটা বাচ্চাকে খাওয়ালে, আর লবণ দেওয়াটা আমরা খেলে, তাহলে আর আমাদেরকে 2 বার কষ্ট করতে হয় না একই রান্না করার জন্য। আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন।